বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিয়াত থেকে কুতুবউদ্দিন ভাই জানতে চেয়েছেন যে রমজান মাসে যদি স্বামী স্ত্রী মিলন করে দিনের বেলায় তাহলে কি তাকে একটাই রোজা রাখতে হবে নাকি লাগাতার দুইটা দুই মাস রোজা রাখতে হবে এই ব্যাপারে জানতে চেয়েছেন মাস কি এ ব্যাপারে মাসাল্লাহ হল রাসুসাল্লাহ আলাইস্লামের জীবনীতে একটা ঘটনা ঘটেছিল এক সাহাবীর আবু হর রাজা আনহ তিনি বর্ণনা করছেন যে আমরা একদা একদিন রাসুসাল্লামের পাশে বসেছিলাম এক সাহাবি এসে বললেন রাসুল আল্লাহ আমি হালাক হয়ে গেছি ধ্বংস হয়ে গেছি তো রাসুল্লাই সাল্লাম বললেন তোমাকে কিসে ধ্বংস করেছে তখন সে বললেন যে আমি দিনের বেলায় স্ত্রীর সাথে জেমা করেছি বা মিলন করেছি তো সাল্লাহ আলাই সাল্লাম তাকে বললেন যে তুমি কি গোলাম আজাদ করা দাস আজাদ করার ক্ষমতা রাখো তো সে বললেন না তারপর আসল বললেন দুই মাস রোজা রাখতে পারবে সে বলল না এরপরে বললেন তাহলে ষাটজন মিশ্রকে খাওয়া খাওয়াতে পারবে তারপরও বললেন না তো সাল্লাহ আলাই সাল্লাম তখন তাকে বললেন যে কোনোটাই যখন পারবে না তখন রসদালাম কি করলেন তা বাড়ি থেকে কিছু খেজুরের একটা পোটলা তাকে নিয়ে এসে দিলেন আর বললেন যে তুমি এটা সাতগা করে দাও এরপরে সাল্লাহ আলসালামকে সে ব্যক্তি বললেন যে আমি কাকে সাতগা করব এই মদিনার আশেপাশে দুই পাহাড়ের হাররাতাইন বলা হয়েছে যে এর মাঝে কোনো ব্যক্তি আমার চাইতে গরিব আছে বলে আমার জানা নেই তোরা সাল একটু হাসলে না বললে ঠিক আছে তোমার পরিবারকে তুমি খাইয়ে দাও তো এই হাদিস থেকে সাব্যস্ত হয় আলি মনে হয় ফতুয়া দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি রমজান মাসে মিলন করে দিনের বেলায় তাহলে তাকে প্রথমত দাস হাজায় করতে হবে তো এখন দাস হাজাদের প্রথা নাই প্রথম কাজ হলে তাকে দুই মাস লাগাতার রোজা রাখতে হবে সাহারাইনে মতাত্য়াবি আইন বলা হয়েছে যে ফাঁসিয়া মশাহারাইনে মতাত্বে আইন লাগাতার দুইটা রোজা রাখতে হবে এখন দিয়ে দুই মাস রোজা রাখতে হবে এখন এই দুই মাস রোজা রাখতে গিয়ে যদি একদিন মধ্যখানে বাদ পড়ে যায় তাহলে আবার তাকে দুই মাস রোজা রাখতে হবে এটা বাস্তব আপনি আশ্চর্য হচ্ছেন মনে হচ্ছে কিন্তু আশ্চর্য কিছু নাই এটা হলো তার শাস্তি দিনের বেলা তো রোজা রাখা যা হারাম কেন করলো না দিনের বেলাতে আপনার এই করা মিলন করা যে হারাম এর শাস্তি স্বরূপ দিনের বেলাতে যেমা বা মিলন কেন করবে এর শাস্তি স্বরূপ তাকে দুই মাস লাগাতার রোজা রাখতে হবে যদি দুই মাস লাগাতার রোজা রাখতে না পারে অক্ষম হয় তাহলে তাকে জন মিস্কিনকে খাওয়াতে হবে আপনার মধ্যম খাওয়ার মোটামুটি মধ্যম খাওয়ার তাকে খাওয়াতে হবে বা ষাট জন মিসকিন খাওয়া খাওয়াতে হবে বা দিতে হবে তাহলে দুটার একটা আপনি যেটা প্রথমত দেখতে হবে যে রোজা রাখতে যদি অপারক হয় মানে অসুস্থের কারণে সমস্যার কারণে রোজা রাখতে না পারে তাহলে জন মিসকিনকে কিন্তু প্রথমে আগে ক্ষমতা থাকে রোজা রাখতে হবে ক্ষমতা না থাকলে তাকে জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে এবং আল্লাহ তাল কাছে তোবা করতে হবে তোবা করতে হবে আর জীবনে এই ধরনের কাজ করবে না হ্যাঁ তোবা করতে হবে আর এই কাপ ফারা তাকে দিতে হবে হয় রোজা রাখবে রোজা রাখতে অক্ষম হলে সে কাপ ফারা দিবে বা ষাটজন খাওয়া খাওয়াবে এটাই হলো তার জন্য বিধান আহ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক জো জাকুম্লাফে